তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পেজটি রয়েছে সেই পেজে এখন আমি রয়েছি তো আপনারা অবশ্যই এখানে যদি আপনারা গুগল সার্চকে টাইপ করেন তো আপনারা ডাব্লু বিবি পিই ডট ওআরজি এটা লিখে টাইপ করে করলেই কিন্তু এই পেজে আপনারা চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস এবং যে ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করছেন পেমেন্টের ক্ষেত্রে সমস্ত কিছু নিয়ে এবং কীভাবে আপনারা অনলাইনে পেমেন্ট করলে আপনাদের পেমেন্টটি ভাবে হবে সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আপনারা কীভাবে ডিএলএড কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন আপনারা যারা টুয়েলভ পাস করেছেন তো আপনারা হয়তো প্রত্যেকেই নোটিফিকেশনটি পেয়েছেন যদিও নোটিফিকেশনটা আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো আজকে দেখাবো যে কীভাবে আপনারা ডিএলএড কোর্সের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো ইতিমধ্যেই যে ডিএলএড কোর্স রেগুলার এবং ফেস টু ফেস সেটা কিন্তু দু হাজার একুশ এবং তেইশ সিজনের জন্য অর্থাৎ টোটাল একুশ থেকে তেইশ অর্থাৎ দুই বছরের যে কোর্স রয়েছে টু ইয়ার ডিএলএড কোর্স সেই ডিএলএড কোর্সের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সরকারি বা বেসরকারি যে কোনো কলেজেই কিন্তু আপনারা অ্যাডমিশান নিতে পারেন তো আপনারা এই পেজে চলে আসবেন ডাব্লু বিবি পিই ডট ও আর জি এই অফিশিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু এই ধরনের একটা পেজে আপনারা চলে আসতে পারবেন এবং এখানে নিচে দেখে দেখবেন ক্লিক হেয়ারের একটা অপশান রয়েছে সেই ক্লিক হেয়ারের অপশানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী যে পেজ রয়েছে অ্যাপ্লিকেশনের পেজ সেটা কিন্তু এখানে খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যাপ্লিকেশন ফেসটি খুলে গেছে তো প্রথমত অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন করার পর আপনাকে যে পেমেন্টটি করতে হবে সেই পেমেন্টে কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে ইতিমধ্যেই যে আমি একটা অ্যাপ্লিকেশন করে ফেলেছি আমি সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবো তো পেমেন্ট করার পরেও কিন্তু যে পেমেন্ট পেজ রয়েছে বা স্ট্যাটাস সেটা কিন্তু পেন্ডিং শো করছে এবং ইতিমধ্যেই কিন্তু যে পেমেন্টটা সেটা কিন্তু কেটে গেছে এবং আমি ভীম ভীম ইউপিআই দ্বারা কিন্তু পেমেন্ট করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে তো অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণটাই আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে আপনারা অ্যাপ্লিকেশন করার আগে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকান্ট ফটো সেটা দুশো কেবির মধ্যে জেপিজিতে আপনারা সাইজটি করে নেবেন যাতে আপলোডের সময় কোনোরকম কোনো সমস্যা না হয় এবং অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার সেটাও কিন্তু আপনারা জেপিজিতে কনভার্ট করে নেবেন এবং সেটা দুশো কেবির মধ্যে রাখতে হবে এবং মাধ্যমিকের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু আপনারা জেপিজিতে দুশো কেবির মধ্যে রাখবেন এবং এইচএস এর যে মার্কশিট রয়েছে এখানে কিন্তু সেই হিসাবে এখানে বলা নেই তো এইচএসের যে মার্কশিটটা আপনারা করবেন সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে সরি জেপিজি ফরম্যাটে করবেন না এটা পিডিএফ ফরম্যাটে আপনারা করবেন এটা সাইজটা কিন্তু দুশো কেবির মধ্যে আপনাকে রাখতে হবে তো অবশ্যই আপনারা এই চারটা স্টারমার্ক রয়েছে এই চারটা আপনাকে অবশ্যই করতে হবে অ্যাপ্লিক্যান্টের যে ফটো তারপরে অ্যাপ্লিকেশনের যে সিগনেচার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেইটা এবং আপনার যে এইচএসের যে মার্কশিট সেইটা তো আপনারা চাইলে ভোকেশনাল থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন বা আপনারা রেগুলার বোর্ড থেকে বা যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনারা এইচএস পাস করলেই কিন্তু অবশ্যই আপনারা এই ডি কোর্সের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা চলে আসবেন এই পেজে এসে প্রথমত যে অ্যাপ্লিক্যান্টের নেম সেটা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ এবং তেইশ এটা অটোমেটিকভাবেই থাকবে এবং আপনাকে এটা কিছুই করতে হবে না জাস্ট আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের যে নেম সেই নেমটা এখানে ফিল করে দেবেন অ্যাপ্লিকেন্টের নেম ফিল করে দিলেই পরবর্তী যে অপশান রয়েছে সেই অপশান আপনাকে যেতে হবে অ্যাপ্লিকেন্টের যে ফাদার নেম সেই ফাদার নেম অর্থাৎ বাবার নাম সেটা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের ফাদার নেম দেওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেন্টের যে মাদার নেম সেটা আপনাকে দিতে হবে তো স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই সমস্ত কিছু কিন্তু খুব সহজেই ফিল করতে পারেন তো প্রথমত অ্যাপ্লিকেন্টের যে নেম সেই নেমটা এখানে দিয়ে দেবেন তো প্রথম যে অ্যাপ্লিকেন্টের যে নেম সেই অ্যাপ্লিকেন্টের নেমটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের যে ফাদার নেম বাবার নাম সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপরে অ্যাপ্লিকেন্টের যে মায়ের নাম সেটাও কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন তো প্রথমত অ্যাপ্লিক্যান্টের নেম অ্যাপ্লিক্যান্টের বাবার নাম তারপরে অ্যাপ্লিক্যান্টের যে মাদার্স নেম সেটা এখান থেকে দিয়ে দেওয়ার পরে গার্জেন নেম গার্জেন যে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের যে জেন্ডার রয়েছে মেল ফিমেল আদার্স তো এইটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে এখান থেকে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো অ্যাপ্লিক্যান্টের যেটা ডেট অফ বার্থ হবে সেটাই আপনারা দেবেন তো বিশেষ করে আপনারা অবশ্যই এখানে দেখতেই পাচ্ছেন যে যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা সঠিকভাবে ফর্মটিকে ফিল করবেন ফিল করার পরে আপনারা যেভাবে পেমেন্ট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো নাহলে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু পেন্ডিংয়ে থেকে যাবে তো আপনারা চাইলে এস সি এস টি ও বিসি বা যে কোনো পিএইচ ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তো আমি যে ক্যাটাগরি সেটা হচ্ছে ভোকেশনাল ক্যাটাগরি তো ভোকেশনাল ক্যাটাগরি এখানে আমি সিলেক্ট করে নিলাম দেন এখানে অ্যাপ্লিক্যান্টের যে ইমেল আইডি সেটা আমি দিয়ে দিলাম তারপরে অ্যাপ্লিক্যান্টের যে মোবাইল নাম্বার সেটা আমি এখানে এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ যদি সেই অ্যাপ্লিকেন্টের সেটাই মোবাইল নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সেটা এখান থেকে কপি করে আপনার এখানে আপনারা অবশ্যই আবার দিয়ে দেবেন তারপরে যেটি করতে হবে অ্যাপ্লিকেন্টের যে আধার নাম্বার আপনারা দিয়ে দেবেন তারপরে এখান থেকে তার যে রিলিজেন রয়েছে হিন্দু মুসলিম যেটা হবে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে সিলেট অ্যাপ্লিকেন্ট টাইপে এখানে আপনাকে কিছুই করতে হবে না তারপরে আপনার পরের যে স্টেপ রয়েছে সেই পরের স্টেপে চলে যাবেন পারমানেন্ট যে অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্টের যে নাম রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পরে আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড আপনি দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পরে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা যেটা হবে সেটা এখান থেকে আপনারা ফিল করে দেবেন অ্যাড্রেসটাকে ফিল করে দেওয়ার পরে ভিলেজ পোস্ট যেটা হবে আপনার সমস্ত অ্যাড্রেসটাকে ফিল করে দেবেন তারপরে এখানে আপনার যে ইনস্টিটিউট নেম আপনি যে স্কুল থেকে আপনার যে এইচএস বা আপনি যে যেখান থেকে আপনি লাস্ট কোয়ালিফিকেশন বা ক্লাস টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস করেছেন সেটা এখান থেকে আপনারা টাইপ করে দেবেন তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার সিলেক্ট করবেন ব্যাঙ্গলের সে বেঙ্গলি এবং সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন ইংলিশ এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে যে মার্কসে এক্সাম হয়েছিলো সেটা এখান থেকে দিয়ে দেবেন ফুল মার্কস এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও একশো নম্বরের মধ্যেই পরীক্ষা হয়েছিল সেটাও এখান থেকে দেবেন তারপরে এখানে এইচএসে যে এইচ যে যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন তো আমি ইতিমধ্যেই যে বোর্ডটা এখানে সিলেক্ট করেছি সেটা হচ্ছে ভোকেশনাল কোর্স হিসেবে আমি এখানে অ্যাপ্লাই করতে চাইছি বা এখানে আপনারা দেখবেন যদি আপনার ও আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আপনারা এক্সাম পাস করেন তো সেটা আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো আমার ভোকেশনাল যার কারণে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশান ট্রেনিং ঠিক আছে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি ইয়ারও পাসিং এখানে আপনারা দিয়ে দেবেন যে সালে আপনি পাস করেছেন সেই সালটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে ফুল মার্কস রয়েছে আপনি কত নম্বর কত নম্বরের পরীক্ষা হয়েছিল টোটাল পাঁচশো নম্বরের পরীক্ষা বেস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে যত নাম্বার আপনি পেয়েছিলেন সেই নাম্বারগুলো এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে বেস্ট ফাইভ সাবজেক্ট রয়েছে সেই ফাইভ সাবজেক্টের নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে এখানে চলে আসবেন এবার হাইজার কোয়ালিফিকেশন যদি আপনার হাইজার কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এখানে দেবেন নাহলে এটা ছেড়ে দেবেন তারপরে আপনার যে অ্যাপ্লাই যে যে কলেজের জন্য আপনি অ্যাডমিশন হতে চাইছেন সেই কলেজের যে অ্যাড্রেসটা এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে তো প্রথমত আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেবেন আপনার ডিস্ট্রিক্টটা ঠিক আছে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে এখানে আপনি গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন বা প্রাইভেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করতে চাইছেন তাহলে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট থাকবে সেটা এখানে অটোমেটিকভাবে চলে আসবে এবং আপনি যদি প্রাইভেট সিলেক্ট করেন তো সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো এখানে প্রাইভেট যে কলেজ রয়েছে ডিএলএড করছে যে কলেজ রয়েছে সমস্ত কলেজের লিস্ট এখানে চলে আসবে তো আপনারা চাইলে গভর্নমেন্ট হিসেবেও সিলেক্ট করতে পারেন এবং এখানে প্রাইভেট হিসেবেও আপনারা সিলেক্ট করতে পারেন তো এখানে গভর্নমেন্ট হিসাবে আমি সিলেক্ট করছি তো এখানে যেটা রয়েছে সেটা এখানে এখানে আপনাকে কিছুই করতে হবে না এটা বেঙ্গলি মিডিয়াম অটোমেটিকভাবে চলে আসবে তারপরে এখানে যেটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সমস্ত অ্যাপ্লিক্যান্টের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই অ্যাপ্লিক্যান্ট ফোটো অ্যাপ্লিক্যান্ট সিগনেচার মাধ্যমিকের যে ডেট অফ বার্থ যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে এবং সেখানে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে সেই অ্যাডমিট কার্ড এখানে আপনাকে আপলোড করে দিতে হবে তারপরে এইচএসের যে স্ক্যান কপি যে মার্কশিট রয়েছে সেটা আপনাকে পিডিএফ হিসেবে এখানে আপলোড করে দেওয়ার পরে টার্ম এন্ড কন্ডিশন আপনারা ক্লিক করে দেবেন দেন আপনার সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস আবার দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে ফিল করে রেখেছে আমি সমস্ত কিছু আপলোড করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট বাটনেই যখন আপনারা ক্লিক করবেন একটু সময় নেবে ঠিক আছে তো আপনারা অবশ্যই সমস্ত কিছু সঠিকভাবে রিচেক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন যখনই আপনারা সাবমিটে ক্লিক করেন বারবার কিন্তু আপনাকে ওকে বা সিওর করার জন্য ওকে আপনাকে করতে বলবে তো আপনারা ওকে করে দেবেন ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউটের একটা অপশান রয়েছে এবং পে নাও বলে একটা অপশান রয়েছে তো চাইলে আপনারা প্রিন্ট আউট এখান থেকে প্রিন্ট আউট আপনারা নিয়ে নিতে পারেন তো আমি চাই আমি বলবো যে আপনারা পে করার পরে প্রিন্ট আউট নেবেন এবং আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট প্রিন্ট পে করতে পারেন তো আমি ডাইরেক্ট যখন পে করেছিলাম তখন কিন্তু সেটা পেন্ডিংয়ে চলে গিয়েছিলো পেন্ডিংয়ে থাকার পরে দুই দিন পর কিন্তু সেটা পেমেন্ট অটোমেটিকভাবে হয়ে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে পেমেন্ট করতে পারেন তো আমি বলবো যে আপনারা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা হোম পেজে গিয়ে পেমেন্ট করুন করুন ঠিক আছে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের পেমেন্টটা সঙ্গে সঙ্গে হয়ে যায় এবং সাকসেসফুল হয়ে যায় তাহলে এখান এখান থেকে আপনারা এটা প্রিন্ট আউট নিতে পারেন তো চাইলে আপনারা এখান থেকে প্রিন্ট আউট নিতে পারেন এবং সমস্ত ডিটেলসগুলোও আপনারা চেক করে নিতে পারেন তো এখান থেকে আপনারা অবশ্যই পেমেন্ট করতে পারেন তো আপনারা চাইলে কিন্তু সেই যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আমি আপনাদের পেমেন্ট করেই দেখিয়ে দিচ্ছি বা আপনারা কীভাবে পেমেন্ট করবেন তো যখন আপনারা এভাবে পে নাওতে ক্লিক করবেন পে নাও ক্লিক করলে কিন্তু পেমেন্টের যে অপশানগুলো রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই আইডি কিউআর কোড সমস্ত কিছু দিয়েই কিন্তু এখানে পেমেন্ট করা সম্ভব তো আমি এখানে যে পেমেন্টটা করেছিলাম সেটা হচ্ছে এই ভীম যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেছিলাম পেমেন্ট করার পরে কিন্তু যে আমি যখন এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করি তখন কিন্তু সেখানে দেখা ছিল যে পেন্ডিং রয়েছে এবং ভীম ইউপিআই থেকে সমস্ত যে আমার যে থ্রি হান্ড্রেড তিনশো টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং ভীম ইউপিআই থেকে আমি কল করে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিয়েছিলাম তো ওনারা বলেছিলেন যে পেমেন্ট অটোমেটিকভাবেই কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো পরবর্তী সময়ে কিন্তু আমার দুই দিন পর আমি আবারও চেক করি সেখানে দেখি যে যে অটোমেটিকভাবে কিন্তু পেন্ডিং থাকা যে স্ট্যাটাসটা পেন্ডিংই শো করছে কিন্তু পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে তো আপনারা এইভাবে মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন একটু সময় নেবে তারপরে আপনাকে ইউপিআই আইডি এখানে দিতে টাইপ করে দিতে হবে তো আমি চাইবো যে আপনারা ওই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে প্রিন্ট আউট নিন নিনি আপনার আইডি দিয়ে পেমেন্ট করব আপনি আবার ওই হোম পেজে চলে আসবেন হোম পেজে এসে এখানে ক্লিক হেয়ারের যে অপশনটা রয়েছে হোম পেজা আসার পরে এখানে ক্লিক হেয়ারের যে অপশন রয়েছে ঠিক সে এখানে চলে আসবেন এখানে এসে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখানে শো করছে দেন আপনারা এই হোমে ক্লিক করবেন হোমে যখনই ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে যখনই এই ধরনের পেজ আসবে পে নাও বলে একটা অপশন রয়েছে উপরের দিকে দেখবেন সেই পে নাও অপশানে আপনারা ক্লিক করবেন পে না অপশানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করে দেবেন অ্যাপ্লিকেশন আইডি আপনার কাছে অবশ্যই অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশান আইডিটা আপনি পেলেন সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দেবেন ফাইনটে তারপরে ক্লিক করবেন ফাইনটে যখনই ক্লিক করবেন সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে চলে আসবে ডিস্ট্রিক্টের নাম চলে আসবে এবার এখানে যত টাকা পেমেন্ট আপনাকে করতে হবে সেটা এবং পেমেন্টের যে স্ট্যাটাস সেটা এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু অটো একদম যেভাবে অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করেছিলাম যার কারণে হয়তো পেমেন্ট পেন পেন্ডিং রয়েছে তো আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পে পেন্ট করবেন সেখান থেকে পেমেন্ট অবশ্যই করবেন না অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পেমেন্ট করুন পেমেন্ট করার পরে এখানে পেয়ের যে একটা অপশান রয়েছে ঠিক আছে সেখানে ক্লিক করে এখানে আপনার পেমেন্টের যে অপশান সেই পেমেন্টের অপশানে চলে যাবেন আপনার চাইলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং কিউআর কোড ইউপিআই ঠিক আছে যে কোনো একটা পেমেন্ট অপশান চুজ করে আপনারা কিন্তু এই টাকাটা পেমেন্ট করে দেবেন তারপরে যেটা করবেন পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে সাকসেস লেখা উঠবে এবং প্রিন্টের যে অপশান রয়েছে সেই প্রিন্টের অপশানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এখানে আপনারা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এখানে চলে এসছে এবং এখানে এখানে যে পেমেন্টের স্টেটাস সেটাও কিন্তু এখানে শো করবে ঠিক আছে এখানে ডেট যত টাকা পেমেন্ট আপনারা করেছেন সেই পেমেন্টের স্ট্যাটাসটা এখানে শো করছে তো ইতিমধ্যে আমি এখানে যে অ্যাপ্লিকেন্টের জন্য পেমেন্ট করেছিলাম সেটা পেন্ডিংয়ে রয়েছিলো পেন্ডিংয়ে থাকার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেক আইডি এখানে শো করছে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন ডেট এখানে শো করছে তারপরে ট্রানজেকশনের যে অ্যামাউন্ট সেটা এখানে শো করছে পেমেন্ট স্ট্যাটাস এখানে যেটা রয়েছে এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস বা অটোমেটিকভাবে কিন্তু এটা পেন্ডিংয়ে ছিল এটা সাকসেসফুল হয়ে গেছে এবং পেমেন্টের যে স্টেটাস সেটা ওখানে কিন্তু পেমেন্ট ডিটেলসটা শো করছে তো অবশ্যই আপনারা প্রিন্ট আউট নেওয়ার আগে বা আপনারা চাইলে প্রথমত প্রিন্ট আউটও নিতে পারেন তো আপনারা পেমেন্ট করে প্রিন্ট আউট নিলে কিন্তু থেকে বেশি ভালো হবে তাহলে পেমেন্টের যে স্টেটাস সেটা কিন্তু আপ আপনাদের শো করবে ঠিক আছে তা আপনারা চাইলে এইভাবে এখান থেকে পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু অটোমেটিকভাবেই পেমেন্ট হয়ে যাবে এবং সেইখান থেকে যে পেমেন্ট করার পরে কিন্তু আমার পেন্ডিংয়ে রয়েছে এখনও পেন্ডিং দেখাচ্ছে কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু পেমেন্ট হয়ে গেছে আমি ভিম ভীম যে ইপিআই আইডি সেই ইপিআই আইডি দিয়ে পেমেন্ট করেছিলাম তো আপনারা এখানে এসে অ্যাপ্লিকেশান যে নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ফাইন করে পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা একটিও যদি আপনার উপকরে আসে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পেন্ডিং পেমেন্টের জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে পেমেন্ট করুন অবশ্যই পেমেন্ট হবে এবং পরবর্তী নেক্সট ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং আপনি যদি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেটগুলোকে পাওয়ার জন্য